নমস্কার বন্ধুরা এসএসসি উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানেন যে দীর্ঘ বছর ধরে এসএসসির উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে কিন্তু তার মধ্যেই একটি আশার আলো আমরা পাচ্ছি কারণ গত সপ্তাহে হাইকোর্টের নির্দেশ বলে এসএসসিতে উচ্চ প্রাথমিকের নিয়োগের ছাড়পত্র মিলেছে তো এই নিয়ে দুটো আপডেট আছে একটি হচ্ছে এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট মানে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে এবং দ্বিতীয়টি যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এসএসসি মনে করছে যে আগামী সপ্তাহের মধ্যেই ফাইনাল মেধা তালিকা লিস্ট প্রকাশ করে দেবে তো চলুন আমরা বিস্তারিতভাবে জানবো তা কী আপডেট তথ্য এই যে উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত উঠে আসছে তার আগে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এখানে নিত্য নতুন চাকরি সংক্রান্ত সমস্ত বিষয়ের আপডেট ভিডিও পাওয়া যায় তো যেটা বলা হচ্ছে যে এসএসসি যে চেয়ারম্যান আমাদের সিদ্ধার্থ মজুমদার তিনি একটি ক্যাভিয়েট দখিল করে রেখেছেন সুপ্রিম কোর্টে যেটার জন্য একটি কারণ যেটা বোঝা যাচ্ছে যে যদি কেউ মামলা করে বা এই যে হাইকোর্টের যে রায় বেরিয়েছে তার এগানেস্টে যদি কোনো মামলা হয় তাহলে তার অ্যালার্টমেন্ট যে ব্যাপারটা অ্যালার্টটা তাদের কাছে চলে আসবে ঠিক আছে যে কেউ যদি কোনো কেস ফেস করে তার জন্য অবশ্যই যাতে সেই দায়ভারটা এসএসসির কাছে না এসে সেই জন্যই এটা করা তো যেটা বলা হচ্ছে এবং আদালতে দেওয়ার সময়ের আগে কিন্তু মেধা তালিকা প্রকাশের তৎপর স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে ক্যাবিয়েট সোমবার স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে ক্যাবিয়েট এসএসসি সূত্রের খবর নতুন মামলার ফলে যাতে উচ্চ প্রাথমিক নিয়োগ ভেসতে না যায় তা নিয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টে নির্দেশিত সময়সীমার আগেই মেধা তালিকা প্রকাশ করা নিয়ে তৎপর তারা এসএসসি আদালতে আবেদন করে জানিয়েছে কোনো চাকরিপ্রার্থী বা পরীক্ষার্থী শীর্ষ আদালতে মামলা করলে তা যেন গৃহীত না হয় এই বিষয়ে এসএসসি চেয়ারম্যান শিবদত্ত মজুমদার বলেন হয়তো একটি মামলার রায় হয়ে যাওয়ার পরে তা শীর্ষ আদালতে নতুন করে বিচার হয়ে গেল অথচ স্কুল সার্ভিস কমিশন বিষয়টি সম্পর্কে কিছুই জানলো না তো এমন পরিস্থিতিতে এমন পরিস্থিতি রুখতেই ক্যাবিয়েট দাখিল করা হয়েছে কলকাতা হাইকোর্ট মেধা তালিকা প্রকাশের জন্য চার সপ্তাহ সময় দিয়েছিল তবে কলকাতা হাইকোর্টের যে দেওয়া সময়সীমা তার অনেক আগেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন চার সপ্তাহ নয় দু সপ্তাহের মাথায় চোদ্দো হাজারের বেশি প্রার্থীর তালিকা আগামী সপ্তাহের শেষে প্রকাশ করা হবে এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আমাদের উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্য পদ রয়েছে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি এবং তবে যোগ্য প্রার্থীর সংখ্যা কিন্তু তার চেয়ে অনেকটা কম ফলে অধিকাংশ ক্ষেত্রেই চাকরি পেয়ে যাবে বলেই মনে করা হচ্ছে যে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ জন প্রত্যেকই এটাই মনে করছে ওয়াকিবাহুল মহল তো এর মধ্যে বিভিন্ন বিষয় মিডিয়াম বা অন্যান্য সমস্যার কারণে কিছু প্রার্থীর বাতিল হতে পারে বলেই জানাচ্ছে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে আর কি তবে চূড়ান্ত তালিকার পরেই সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে সুতরাং এটা অবশ্যই খুবই ভালো একটি খবর উচ্চ যারা প্যানেলভুক্ত হয়ে আছেন এবং অবশ্যই আমাদের কিন্তু অপেক্ষা করে থাকতে হবে আগামী সপ্তাহে যদি এসএসসি যে লিস্টটা টাঙায় লিস্ট প্রকাশ করে তার দিকে তো এইটুকুই আপডেট আপনাদেরকে জানালাম আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এই উচ্চ প্রাথমিক নিয়ে আপডেট দিতে থাকছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ